এটা হচ্ছে একটা ইলেকট্রিক লাঞ্চ বক্স, এটা এক মাস আগে আমি ধর্মকাতে অর্ডার দিয়েছিলাম, এটা আজকে হাতে পেলাম। এটা হচ্ছে একটা ইলেকট্রিক লাঞ্চ বক্স, এটা এক মাস আগে আমি ধর্মকাতে অর্ডার দিয়েছিলাম, এটা আজকে হাতে পেলাম এই জন্য। আর হচ্ছে এটা আসলে এক সাইডে ভাত অথবা রুটি, আর এক সাইডে সবজি তরকারি যেটা নিতে চান, এটার জন্য মোটামুটি যে স্পেসগুলো আছে একদিনের জন্য অ্যানাফ। এই তো ভিতরে আর কিছুই নাই, সব মিলে হচ্ছে যে আমার খুব পছন্দ। আর সব মিলে এটা আজকে হাতে পাওয়ার পরে আনন্দই লাগছে। এটা যদি ইলেকট্রিক লাঞ্চ বক্স, এটা হচ্ছে ওভেন গরম করার জন্য, যেটা মানে এটা হচ্ছে আপনার হিটার, যেটা যেটাকে আপনার গরম করবে সেটা। আর এখানে একটা কেবল আছে দেখতে পাচ্ছেন, কেবলটা দিয়ে বিদ্যুতের লাইন দিলে হয়ে যাবে। আর এখানে কিছু সিগন্যাল আছে, লাইন লাইনটা জ্বলবে এখানে যখন আপনি কারেন্ট লাইন দিবেন, হ্যাঁ তখন এটা জ্বলবে। আর এটা মেবি আপনার 20 থেকে 25 মিনিট হচ্ছে আপনার লাঞ্চ করার আগে এটা আপনার কারেন্টে দিয়ে রাখতে হবে, তাহলে এটা লাঞ্চটা গরম থাকবে, গরম হবে আর কি। এটা হচ্ছে বিষয়। তো সব মিলে কালকেটায় আমি লাঞ্চ নিব, তারপরে কেমন গরম হয় সেটা আমি জানাবো আপনাদের। তবে মিনিমাম 20 মিনিট রাখতে হবে যেটা, সেটা কনফার্ম, কারণ এটা একটা ক্যাটালগ ছিল, সেটা আমি পড়ে জানতে বললাম 20 মিনিট মিনিমাম এটা লাঞ্চের আগে বিদ্যুতের লাইন দিয়ে রাখতে হবে, তাহলে লাঞ্চটা গরম পাবেন। এই হলো বিষয়। থ্যাংক ইউ, সবাই ভালো থাকবেন, আজকে এই পর্যন্ত। থ্যাংক ইউ দামাকা।